আতিথ্যে ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় প্রেসক্লাব এটা সাংবা আতিথ্যের অহংকার ঐতিহ্যের এক অম্লান দৃষ্টান্ত যেখানে সেটাকে দখল করে নেওয়া হয়েছে পরিবৃত্তদের দ্বারা সাংবা আতিথ্যের প্রকৃত প্রতিনিধি যেখানে নেই আমাদের সাংবাদিকের শীর্ষ সংগঠনের শীর্ষ নেতা বাংলাদেশ ফেডারেশন সাংবাদিকের সংগ্রামী সভাপতি মেধাবী সাংবাদিক নেতা যার ক্ষুদর যুক্তির কাছে অন্য হেরে যান সুকৌশলে প্রতারণাপূর্ণ অদৃশ্যমূলক ষড়যন্ত্রমূলক অবিশ্বাস্য মামলা দিয়ে তাকে কারাগারে মাসের পর মাস রাখা হচ্ছে। ওই পাকিস্তানি আমলে সাংবাদিকদের যারা নির্যাতন করেন রিমান্ডে নেয়নি বর্তমান পেশিস অবৈধ গণবিরোধী সরকার যারা মানুষের ভোটে নির্বাচিত নয় তারা একের পর এক মেধাবী সাহসী সৎ সাংবাদিককে কারাগারে নিক্ষেপ করে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করে গণমাধ্যমের ক্ষতি চেপে ধরার অপচেষ্টা চালাচ্ছে। যে দেশের গণমাধ্যম আজকে সঠিক চিত্র তুলে ধরতে পারছে না নিয়ন্ত্রিত সাংবাদিকতা করতে হচ্ছে যা ঘটে চলেছে মানবাধিকারের যে লঙ্ঘন ঘটছে প্রকাশ্যে সর্বত্র সেটা তুলে ধরতে বাধা সৃষ্টি করছে পদে পদে। দেশের সাংবাদিকতা গণমাধ্যমের এই পরিস্থিতি সেদেশের গণতন্ত্র কখনো প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে না। সেদেশে আইনের শাসন নেই, মানবাধিকারের অস্তিত্ব নেই। আজকে প্রকাশ্যে মানুষকে হত্যা করে অস্বাস করা হচ্ছে, নিশ্চিত খাওয়া হচ্ছে মানবাধিকারের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকলে, সত্যাসীন হলে কোন সরকার কোন জনপদের কোন সত্য সমাজে সেটা কখনো দীর্ঘদিন চলতে পারে না, চালানো যায় না। আমরা সমাজের সার্বিক চিত্র বলতে চাই না, আমরা শুধু বলতে চাই আজকে আমরা সাগর রুনী সহ 27 জন সহকর্মীকে হারিয়েছি একটি কারণ, তারা সৎ সাহসী অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়েছিলেন। যারা সাহসের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে চান তাদের উপরে আজকের ক্ষমতাসীনদের পক্ষ থেকে দুর্বৃত্তায়নের সঙ্গে অপরাধের সঙ্গে লোকপাটের সঙ্গে জড়িত না তাদের হত্যা করছে। কারণ একটাই, সঠিক চিত্র যেন গণমাধ্যমে না আসে, সঠিক তথ্য যেন গণমাধ্যমে না আসে। নির্ভীক সম্পাদক সহসুকরণ লেখক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এর প্রকৃষ্ট উদাহরণ, ইটিভির কর্ণধার অদ্ভুত সরণ এর প্রকৃষ্ট উদাহরণ, একটি সংবাদপত্র এটি যিনি পরিচালনা করেন, জয় জয় দিনের প্রতিষ্ঠাতা সম্পাদক যিনি ভালোবাসার কথা বলেন, সুন্দরের কথা বলেন, মানুষকে সুন্দরের আহ্বান করেন, মানবাধিকারের প্রতি আকৃষ্ট করেন, মানুষের মাঝে ভুল করে বেড়ান, মানুষকে চকলেট বিতরণ করেন, মিষ্টি হাসি তিনি উপহার দেন দেশ জাতি এবং বিশ্ববাসীকে। ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যমূলক একটি মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে অন্ধ অনতি বিলম্বে। যেসব সাংবাদিক কারাগারে আছেন শওকত মাহমুদ সহ প্রত্যেকের নিঃশব্দ মুক্তি দাবি করছি অনতি বিলম্বে। পাঠক প্রিয় দৈনিক আমার দেশ, দর্শক প্রিয় টেলিভিশন, দিগন্ত টিভি, সিএনবি এবং ইসলামিক টিভি সহ বন্ধ গণমাধ্যমগুলি অনতি বিলম্বে খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি সাংবাদিক সংগঠনগুলির পক্ষ থেকে।